বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে কাছারি বাড়িতে রোজ রোববার দুপুরে তিন দিন ব্যাপী জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মিনা জাহান কবিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদের সভাপতিত্বে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আজম, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, পৌর মেয়র মনির আক্তার খান তরুলদি, পরিবেশের সুনামধন্য শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন। তিন দিন ব্যাপী কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে রয়েছে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন।